এক যুগেও দুর্নীতি দমনে জনগণের আস্থা অর্জন ও প্রত্যাশা পূরণ করতে পারেনি দুর্নীতি দমন কমিশন। এ কথা বলেছেন খোদ দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেছেন, দুর্নীতি প্রতিরোধে সকলের সহযোগিতা নিয়ে জনগণের সে প্রত্যাশা পূরণ করতে চায় দুদক। ফারহানা হীরার রিপোর্ট। দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন স্লোগানে দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে প্রতিষ্ঠানটির 12তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। পরে এই উপলক্ষে শিল্পকলা একাডেমিতে আলোচনায় তিনি বলেন, অনেক ক্ষেত্রেই দুর্নীতি দমনে দুদক জনগণের আস্থা হারিয়েছে। গণমানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যদি আমরা বিবেচনা করি তাহলে হতাশ হতেই হয়, কারণ প্রাপ্তির হারটা একেবারেই নগণ্য। দুদকের অভ্যন্তরীণ যে দুর্নীতি, সেটি আমি সংস্থার প্রধান হিসাবে বারবার আমি স্বীকার করেছি। আমরা চেষ্টা করছি এই দুর্নীতি সিস্টেমিক চেঞ্জ করার জন্য। আলোচনায় অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদ অভিযোগ করেন, সারা দেশে অপরাধীরা দাপিয়ে বেড়াচ্ছে, এমন পরিস্থিতিতে দুর্নীতি দমন করা অনেকটা যুদ্ধের মতো। রাজনীতির অঙ্গন যদি বিপাকে পড়ে তাহলে পরে কিন্তু সারা জাতির আর কোনো উপায় থাকে না। সেই অপরাধ, সেই পাপ চুয়ে চুয়ে সমস্ত জাতির মেরুমজ্জাকে অধিকার করে নিতে থাকে এবং আমাদের দেশে আস্তে আস্তে সেটা হয়েছে। এই দুর্নীতিকে আজকে আমাদের রুখতেই হবে, কারণ এই দুর্নীতিকে রুখতে না পারলে ভবিষ্যৎ বাংলাদেশের স্থায়িত্ব আমরা, মানে সত্যিকার স্থায়িত্ব আমরা গড়ে তুলতে পারবো না। দেশের ভারসাম্য রক্ষায় দুর্নীতি প্রতিরোধের যে চেষ্টা শুরু হয়েছে তাতে সামিল হতে সমাজের সব শ্রেণী পেশার মানুষদের আহ্বান জানান বক্তারা। ফারহানা হীরা, NTV নিউজ, ঢাকা।